হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের জন্য নিয়ে এলাম আরও একটি অজানা তত্ত্ব, যা আপনারা হয়তো আগে জানেন। এইমাত্র মহাকাশ বিজ্ঞানী নাসার তরফ থেকে বেরিয়ে এলো আরও একটি চাঞ্চল্যকর খবর। পৃথিবীর দিকে হু করে ধেয়ে যাচ্ছে বুর্জ খলিফার চেয়েও বড় উল্কাপিণ্ড। কোথায় মারবে ধাক্কা? বিস্তারিত জানতে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এবং এরকমই লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই চাপিয়ে রাখবেন। তো দেরি না করে শুরু করতে যাচ্ছি আজকের বেরিয়ে আসা অবাক করা তত্ত্বটি। পৃথিবী তৈরি হওয়া নিয়ে বিভিন্ন রকম তত্ত্ব রয়েছে, সেই সব তত্ত্বের ভিত্তিতে এখনও অবধি নিশ্চিতভাবে বলা যায়নি যে ঠিক এভাবেই মহাকাশে পৃথিবী তৈরি হয়েছে। কোটি কোটি বছর আগে পৃথিবীর উপর বিভিন্ন ধরনের পরিবর্তন চলছিল। এই পরিবর্তনের কারণে বহু জীবজন্তু পৃথিবী থেকে অদৃশ্য হয়ে গেছে। এর সবচেয়ে বড় উদাহরণ ডাইনোসর। জানা যায় বিশাল বড় উল্কাপিণ্ড পৃথিবীর সঙ্গে ধাক্কা খাওয়ার পর পৃথিবীর থেকে মুছে গিয়েছিল ডাইনোসরের নাম। ফের একবার পৃথিবীর সঙ্গে বড় এক উল্কাপিণ্ডের ধাক্কা খাওয়ার সময় এসে গিয়েছে। করোনাকালে এইরকমই একাধিক বিশাল আকৃতি উল্কাপিণ্ড পৃথিবীর খুব কাছ দিয়ে বেরিয়ে গেছে। ধাক্কা না খাওয়ায় পৃথিবীর কোনো বড় ক্ষতি সেই উল্কাপিণ্ডগুলি করতে পারেনি। এরকম উল্কাপিণ্ড পৃথিবীর দিকে ধেয়ে যাচ্ছে শুনলেই মানুষের মধ্যে আতঙ্কের আবহ তৈরি হয়। মার্কিন মহাকাশ রিসার্চ সেন্টার নাসা জানিয়েছেন, 21 আগস্ট অর্থাৎ আজ পৃথিবীর খুব কাছ থেকে বেরোবে আরও একটি বড় সড় উল্কাপিণ্ড। এই উল্কাপিণ্ডটি বুর্জ খলিফার চেয়েও আকৃতিতে বড়। যদি শেষ মুহূর্তে এটি পৃথিবীর কক্ষপথে ঢোকে পড়ে তাহলে একেবারে বিশাল ক্ষতি। নাসার রেকর্ড অনুযায়ী এই উল্কাপিণ্ডটি 1000 পাথরের সমষ্টি। এটার নাম 2016 AJ 193। এই উল্কাপিণ্ডেও পৃথিবীর দিকে 58,538 মাইল প্রতি ঘন্টার গতিতে ধেয়ে যাচ্ছে। স্পেস এজেন্সি নাসা লাগাতার এই পরিস্থিতির উপর নজর রাখবে। এই গতিতে যেভাবে পৃথিবীর দিকে আসছে, 21 আগস্ট আজকে পৃথিবীতে ধাক্কা খাওয়ার সম্ভাবনা রয়েছে। বিজ্ঞানীরা জানিয়েছেন আজ দুপুর 3টা থেকে রাত 10টার মধ্যে পৃথিবীতে ধাক্কা খাবে এই উল্কাপিণ্ড। নাসা জানিয়েছে এই পাথরটা আইফেল টাওয়ারের চেয়েও বড়। এর সামনে দুবাইয়ের বুর্জ খলিফাও ছোট হবে। এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের থেকে এটা আকৃতিতে 3 গুণ বড়। এই অ্যাস্টেরয়েডের উপর বিজ্ঞানীরা 2016 থেকে নজর রেখেছেন, তখন থেকেই এটা পৃথিবীর দিকে ধেয়ে যাচ্ছে। এখন এটা পৃথিবীর কাছ দিয়ে চলে যেতে পারে। যদি পৃথিবীর মাধ্যাকর্ষণের সঙ্গে এবং সম্পর্ক হয় তাহলে এটা পৃথিবীতে ধাক্কা খেতে পারে, নাহলে পৃথিবীর কোন ঘেঁষে চলে যেতে পারে। তো বন্ধুরা, যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি আলতো করে চাপিয়ে রাখবেন।